আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। গত দেড় মাস ধরে আমরা আসছি লেটে, যাচ্ছি লেটে, বাড়ি থেকে একই সময়ে বেরোচ্ছি, মাঝ রাস্তায় ট্রেনগুলো দাঁড়িয়ে মার খাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে এতদিন ধরে কি কাজ চলছে। বহুবার এখানে আরামবাগের আপনাদের স্টেশন মাস্টারকে বলা হয়েছে, তারকেশ্বরের স্টেশন ম্যানেজারকে বলা হয়েছে, ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না, সব ব্যাপারটাই ফাজলামির পর্যায়ে নিয়ে চলে গেছেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ করব, কবে করবেন? আমাদের তিনটে লেট হলে একটা সিএল কাটছে, ছোট বাচ্চারা আসে আপ গোঘাট লোকালটায়, প্রতিদিন লেট, একটু লেট করলে ওটাকে মায়াপুরে দাঁড় করিয়ে ডাউন আর তারকেশ্বরকে ছেড়ে দেওয়া হয়। কি কারণ? যারা আপে আসে তারা ইম্পর্টেন্ট নয়, যারা ডাউনে যায় তারা ইম্পর্টেন্ট। এই ট্রেনটা আমরা চাইছি প্রতিটা ট্রেন ঠিক টাইমে ঢুকবে, যাতে অফিস, স্কুল, স্টুডেন্ট, টিচার সবাই ঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছতে পারে এবং কর্মস্থল থেকে বাড়ি পৌঁছতে পারে। নিবেদিতা সিংহ রায়, আমি হরিপাল থেকে আসছি, আমি আরামবাগেই যাই, এখানে স্কুলে করি। অনেকে যেতে হয় গাড়ি করে, তারা যেতে পারছে না টাইমের মধ্যে, তাদের সুপিরিয়ার কাছে প্রতিদিনই একই কথা বলতে হচ্ছে, একটু আমাদেরকে স্যাক্রিফাইস করুন, প্রতিদিন স্যাক্রিফাইস করবো। কারণটা রেলের কাজের জন্য ট্রেনটি খানিকক্ষণ লেটে এসছে, সেই জন্য কিছু প্যাসেঞ্জার ওনারা একটু ক্ষুণ্ণ হয়েছেন, কারণ ট্রেনটা ব্লকের জন্য মাঝে মাঝে লেট হচ্ছে, সেটা নিয়ে ওনারা একটু ক্ষুণ্ণ আছেন, বাড়ি যেতে দেরি হচ্ছে ওনারা, সেই জন্য শুনলাম নাকি অবরোধ করেছিলেন। লেট হচ্ছে রেলের কাজ হচ্ছে ওইদিকে, আমাদের এইখানে না, হাওড়া থেকে আসছে তো মাঝে রেলের কাজের জন্য ট্রেনটি কিছুটা খানিকটা লেট হচ্ছে, তারপরে ব্লক চলে তো ব্লকটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত ট্রেন তো ছাড়তে পারে না, সেই জন্য ট্রেনটি। ওনারা বলছিলেন যে আপনাকে নাকি সকালে বলে গিয়েছিলেন যে আমরা এরকম না হলে আমরা অবরোধ করব। না না, সকালে না, এখনই এসেছিলেন বলছিলেন যে কেন লেট হচ্ছে। ওনাদের বললাম ব্যাপারটা যে আমাদের হাতে তো নেই, সব কিছুই তো হাওড়া থেকে কন্ট্রোল হয়, ব্লক বা যা কিছু হোক, আমাদের এখানে তো কিছুর জন্য হচ্ছে না। ওনারা বলছেন আমরা অবরোধ করব, আমরা এইটা নিয়ে আমি যে আপনারা অবরোধ করলে কি সমাধান হয়ে যাবে? সেটা তো ওনারা উপর থেকে ব্লক ক্যান্সেল যতদিন হয়ে যাবে, যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন একটু কষ্ট করতে হবে। এটা কতদিন চলবে এটা? যেটা আমি উপর মহলের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে বেশি দিন তো চলবে না, হয়তো এক সপ্তাহের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। এবারে সেইটার জন্য ওনারা যদি না কম্প্রোমাইজ করেন তাহলে কাজটা তো আরও দেরি হবে। স্যার আপনার পরিচয়? আমি শশাঙ্ক জানা, স্টেশন ম্যানেজার আরামবাগ।